দেখুন তো কিছু পছন্দ হলো কিনা। ঠিক কি লেখা আছে? GILL বাবা, কি তো পড়তেই পারছি না, খাবো কি করে? আরে বাস, কত করে দাম? 400 টাকা? কি হলো, কিছু ঠিক করলেন? বলুন কি খাবেন। রাহুল বাবু, আমার না খিদে নেই। কেন? আমি কেক খাবো না, আমাকে বাড়ি নিয়ে চলুন আপনি। কেন, কি হয়েছে? এটা কি বাবা, আপনি আপনি দেখুন না, এখানে খাবারের প্রচুর দাম, 200 টাকা 400 টাকা, এর নিচে তো কোনো খাবারই নেই, গলা কেটে নিচ্ছে এরা। এই টাকায় না আমাদের গ্রামের হোটেলে চারজন মানুষ মাংস ভাত একেবারে পেট ভর্তি করে খেয়ে নেবে। আপনি এখানেও পেট ভরে যা ইচ্ছা তাই খেতে পারবেন, বিশ্বাস করুন। এক্ষুনি অর্ডার করুন, আমি কিন্তু সব খাবার এক প্লেট করে অর্ডার করবো। আমি দিচ্ছি। এটা মিষ্টি কেক খাও। বলছি, আপনার জন্য একটা বড় কেক অর্ডার করি। না না না, বড় না, ওই কেকের মতনই কিন্তু ছোট ছোট। হ্যাঁ, আর উপরে না সুন্দর সাজানো থাকে পেস্ট্রি। হ্যাঁ, আসলে আমি অত নাম তো জানি না। আপনি এক কাজ করুন, এই ক্যাফের সব থেকে ভালো চকলেট পেস্ট্রি নিয়ে আসুন এক্ষুনি। হ্যাঁ, নিয়ে যান। আরে রঙ্গন বাবু, কি করলেন আপনি? বসুন। চুপচাপ বসুন এখানে। বড় মালিক ওনাকে কতই বা মাইনে দেন, তাও উনি আমাকে এত বড় একটা জায়গায় এনে সব থেকে দামি খাবারটা খাওয়াচ্ছেন। আপনাদের আমি হঠাৎ করে আসতে বললাম বলে কিছু মনে করবেন না, কিন্তু প্রথমে খাবার চেয়ে। আরে এসব আপনি কি বলছেন, আর দুদিন বাদে আমাদের দুই পরিবার এক হয়ে একটা বিজনেস ভেঞ্চারে যাব, সেখানে সব ক্ষমা টমার কোনো জায়গা নেই। যা থাকবে তা শুধুই দুই পরিবারের মধ্যে একটা অটুট বন্ধন আর ভালোবাসা। একদম ঠিক শেখর বাবুর এই কথার সঙ্গে আমি কিন্তু সহমত। তো শেখর বাবু, আমি একটা কথা বলছিলাম, যে শুভ কাজটা এক সপ্তাহ পরে হবার কথা আছে, সেটা যদি কাল হয় ক্ষতি কি? মিস্টার চ্যাটার্জি, আমার ছেলে এবার নিজেকে যোগ্য প্রমাণ করেছে, তাই আপনার মেয়ের দায়িত্ব ওর হাতে তুলে দেওয়াই যায়। আফটার অল, রঙ্গন লাহিড়ি পরিবারের ছেলে, ওর রক্তে বিজনেস আছে, জানতাম একদিন ও ঠিকই নিজেকে প্রমাণ করবে, কি বলো? আমরা পরশু এমনিতেই ইউএস যাচ্ছিলাম ওর কাজিনের বাড়িতে, আর প্রিয়াঙ্কার বিয়ে শপিংটাও করার প্ল্যান আছে, আর ভালোই হবে আগে যদি এঙ্গেজমেন্টটা হয়ে যায়। আসলে সৌমিলি যখন আমাকে বললো কথাটা, আমার তো মনোরূপা বেশ তো ভালোই, তাই আমি আর ওকে না করিনি। কিন্তু আমি তো ভেবেছিলাম আমার বিয়ের সব কিছু খুব গ্র্যান্ড হবে, একদিনের মধ্যে হবে কি করে সেটা? তুমি তো জানো আমার প্রত্যেকটা ইভেন্টের জন্য গ্র্যান্ড আইডিয়াস, গ্র্যান্ড ডিজাইন এসব পছন্দ না। মানে আমি ভাবছিলাম একদিন সময়টা একটু কম হয়ে যাচ্ছে না? আন্টি আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো। আর প্রিয়াঙ্কা, তুমি একদম রিল্যাক্স থাকো, আমি আছি না? আর তাছাড়া এরকম ডিজাইনার ইভেন্ট ম্যানেজার এরা আছে কি করতে? তুমি শুধু দেখবে, তোমার এঙ্গেজমেন্ট পার্টি না সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে। ফাইনালি চ্যাটার্জিরা আর লাহিড়িরা এক হচ্ছে বলে কথা। You're a sweetheart. Thank you. তোমার বড্ড অহংকার না প্রিয়াঙ্কা? এইভাবেই তোমার ওই অহংকার, তোমার ওই অ্যাটিটিউড আমি মাটিতে মিশিয়ে দেবো একদিন। আচ্ছা, প্ল্যানিং তো মোটামুটি সব হয়েই গেছে, যাকে নিয়ে এত তোড়জোড়, সেই রঙ্গনকেই তো দেখা যাচ্ছে না, সে কোথায়? ও রঙ্গন একটু বেরিয়েছে আঙ্কেল, কিন্তু ওকে কিন্তু কিছু বলা যাবে না, ওর জন্য পুরোটা সারপ্রাইজ। ও, দ্যাটস আ গুড আইডিয়া। মানে রঙ্গন যেমন লাজুক, ও যদি জানতে পারে আরো বেশি কনশাস হয়ে যাবে। এক্স্যাক্টলি, ইটস গুড, এটা সারপ্রাইজ ওর জন্য। শুধু রঙ্গন কেন, আরেকজনও তো আছে, আর কাল তার পায়ের নিচ থেকে মাটিটা সরে যাবে। এটা কি খাবার? এটাকে মকটেল বলে, মানে ওই শরবত
এটা ট্রাই করুন, এটা খান। আচ্ছা এই দাঁড়ান, এইভাবে না, আমি আপনাকে শেখাচ্ছি, ধরুন না, এই হাতে ডান হাতে। তোমার আঙ্কেল তোমার জন্য পছন্দ করে নিয়ে এসেছেন। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, তুমি আমার টেস্টটা কি ভালো বোঝো, থ্যাংক ইউ। সবটুকু ধন্যবাদ এখনই দিয়ে দিও না, কিছুটা ধন্যবাদ তুলে রাখো। এই অম্বরীশ লাইরি তোমার বিয়ের যে আয়োজন করবে তারপর আবার থ্যাংক ইউ বলো। আচ্ছা চল, ডিনার রেডি হয়ে গেছে, খেয়ে নি আমরা সবাই। তুই কোথায় রে প্রিয়াঙ্কা? তোর জন্য একটা সারপ্রাইজ আছে আমার কাছে। সারপ্রাইজ তো তোর জন্য আছে, এক্ষুনি চলে আয় এই ক্যাফেতে, তাড়াতাড়ি। আমি এখন, কিন্তু এখন তো আমি রঙ্গনের বাড়িতে সানিয়া। রঙ্গন তো এখানে রে, সাথে একটা গাইয়া মেয়েও আছে। কি কি বলছিস তুই এসব প্রিয়াঙ্কা? আমি আমি দেখছি, চলো খেয়ে নেবে, চলো সবাই তো ওয়েট করছে, আর তুমি তো আর্লি ডিনার করো। আমার না একটা আর্জেন্ট কাজ আছে, আমি জাস্ট আধ ঘন্টা চলে আসবো, আমি চলে আসবো। কিন্তু কি হলো? রমন বাবু, হ্যাঁ, আমার না পেট ভরে গেছে, আমি আর কিছু খাবো না। এখনই পেট ভরে গেল? এবার তো আসল জিনিসটা আসবে, আপনার ফেভারিট পেস্ট্রি। আচ্ছা রমন বাবু, আপনি মালিকদের কাছ থেকে কত টাকাই বা পান বলুন তো, যে আমাকে খাওয়ানোর পেছনে আপনি এতগুলো টাকা খরচা করে দিচ্ছেন? আমার কিন্তু এটা মোটেও ভালো লাগছে না। মেয়েটা সত্যি খুব সরল, না ওনাকে আর বেশি দিন এই মিথ্যে ভাবনায় রাখবো না আমি। আমি যে লাইরি বাড়ির কর্মচারী নই, ছোট ছেলে, সেটা এবার বলার সময় এসে গেছে। এসে গেছে আপনার প্রিয় পেস্ট্রি, নিন খান। আমারই ভুল হয়েছে, আপনাকে দেখানো উচিত ছিল কি করে খেতে হয়। দাঁড়ান, এক্সকিউজ মি, ইয়েস স্যার, বলছি এটাকে নিয়ে যান আর একটা নতুন দিয়ে যান। ইমাম, না না, ওটা তো আমি খেয়ে নিতাম, অযথা নষ্ট করার কি দরকার ছিল? বলছি আপনার মুখের অবস্থাটা কি হয়েছে দেখেছেন? টগর ফোটে উঠোনে আর জঙ্গলে রঙ্গন, পাখি খোঁজে আকাশ আর বাউল খোঁজে মন। টগর ফোটে উঠোনে আর জঙ্গলে রঙ্গন, পাখি খোঁজে আকাশ আর বাউল খোঁজে মন। জানি তো রমন বাবু, আজকে না আমার সবকিছু একটা স্বপ্নের মতন লাগছে। আপনি আমার স্বপ্ন পূরণ করেছেন, তাই আপনার স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার। র
রঙ্গন তুতের সঙ্গে এখানে কি করছে? চলো 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 পাল্টাই।